জয় ভোলানাথ। গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। মেষ রাশির জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনার মেষ রাশি হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই মন দিয়ে শুনবেন এবং দেখবেন। প্রথমে আপনাকে এবং আপনার পরিবারকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন। নতুন বছর আপনাদের ভালো কাটুক এটাই কামনা করে ভিডিওটি শুরু করছি। 2023 সাল শুরু হলো শনিদেবের রাশি পরিবর্তন দিয়ে। বলা যেতে পারে সার্বিকভাবে শনিদেবের এই রাশি পরিবর্তন আমাদের সকলের জীবনযাত্রাকে প্রভাবিত করবে। শনিদেব মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। মকর রাশি এবং কুম্ভ রাশি এই দুটি রাশির অধিপতি হল শনিদেব। তবে কুম্ভ রাশি হল শনিদেবের মূল ত্রিকোণ বা আনন্দ স্থান। জ্যোতিষ শাস্ত্র মতে শনিদেব আড়াই বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। সেই হিসাবে শনিদেব 30 বছর পরে রাশি পরিবর্তন করে চলে এসছে কুম্ভ রাশিতে। তো শনিদেবের এই রাশি পরিবর্তন আপনার জন্য কতটা শুভ কতটা অশুভ তা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করছি, এবং তার সাথে থাকছে বিশেষ কিছু প্রতিকার। যদি এই প্রতিকারগুলো আপনি করতে পারেন তাহলে হয়তো 2023 সাল নতুন বছর আপনার আরেকটু ভালো কাটবে। আমি জানি না আপনি আমার নতুন দর্শক বন্ধু কিনা বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন কিনা। তো যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আমি যখন এই ধরনের যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আচ্ছা, এটা জানেন তো যে রাশি এক হলেই কিন্তু সকলের জন্মছকে গ্রহের অবস্থান বা দশা অন্তর্দশা এক হয় না। তাই জন্য রাশি এক হলেও কিন্তু সকলের ভাগ্য এবং পরিস্থিতি এক নয়। একই না হলে কি মানুষ একরকম দেখতে হয়? তা তো নয়, তাই না? তাদের সব চরিত্র আলাদা থাকে। সেরকমই রাশি এক হলেও কিন্তু মনে রাখবেন আপনার জন্মছকে গ্রহের অবস্থান, দশা, অন্তর্দশা, গ্রহের ডিগ্রিগত মান এগুলো সমস্ত আলাদা। জেনে নিন এই ভিডিওতে শনিদেবের রাশি পরিবর্তন আপনার জন্য কতটা শুভ এবং কতটা অশুভ। এই যে ছবিটি আপনি দেখছেন এটা হলো মেষ রাশির সাপেক্ষে শনিদেবের রাশি পরিবর্তন। শনিদেব ছিলেন মকর রাশিতে, গত জানুয়ারি মাসের 17 তারিখে রাশি পরিবর্তন করে চলে এসেছেন কুম্ভ রাশিতে। আর এই যে চোখের সিম্বলগুলো দেখছেন এটা হলো শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করে মেষ রাশির কোন কোন স্থানে বা কোন কোন ভাবে দৃষ্টি প্রদান করছে সেটা আমি এই ছবিটির মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। শনিদেব মেষ রাশির ক্ষেত্রে অতীব যোগকারক একটি গ্রহ। জ্যোতিষশাস্ত্র মতে শনিদেব মেষ রাশির কর্ম এবং আয়ের অধিপতি। সুতরাং মেষ রাশির সাপেক্ষে শনিদেবের হাতেই রয়েছে কর্ম এবং আয় উন্নতি। এতদিন শনিদেব আপনার কর্মস্থানে ছিল, এখন থেকে অবস্থান করবে আপনার আয়ের স্থানে একাদশভাবে। সার্বিকভাবে শনিদেবের এই রাশি পরিবর্তন আপনার জন্য শুভ। আপনি এতদিন ধরে যে পরিশ্রম করেছেন এখন তার ফল পাওয়ার সময় হয়েছে। কারণ শনিদেব আপনার আয়, লাভ, প্রাপ্তি, উন্নতি এবং ইচ্ছা পূরণের স্থান একাদশ স্থানে অবস্থান করছে। সার্বিকভাবে এই সময় আপনার আয় উন্নতি বাড়বে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি আপনার পরিশ্রমের দাম পাবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনার আয় বাড়বে, বিভিন্ন উপায়ে রোজগারও বাড়বে, কাজকর্ম বাড়বে। সুতরাং কাজকর্ম বাড়লে রোজগারও বৃদ্ধি পাবে, সাথে আপনার মনের ইচ্ছা পূরণ হবে। বিশেষ করে যারা মেশিনারি, লোহা, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল ইত্যাদি কাজকর্মের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো সময়। কলকারখানা সম্বন্ধীয়, এক্সপোর্ট বা ইম্পোর্ট বা বৈদেশিক কোনো সংস্থার সাথে কাজকর্ম করছেন, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করছেন বা অনলাইনে কেনাবেচা করছেন, অনলাইনের মাধ্যমে ব্যবসা করছেন, তাদের জন্য খুব ভালো সময়। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চলেছেন তাদের জন্য এই সময়টা বেশ শুভ। এপ্রিল মাসের পর থেকে ফ্যামিলি প্ল্যানিং করার চেষ্টা করুন। এমনকি এই সময় জমি, বাড়ি বা কোনো সম্পত্তি কেনা এবং পারিবারিক কোনো শুভ অনুষ্ঠান করার জন্য উপযুক্ত সময় মেষ রাশির জন্য। আলোচনা করলাম কী কী শুভ ফল হতে চলেছে, এবার আলোচনা করব কী কী অশুভ ফল আপনি পেতে পারেন। শনিদেবের এই রাশি পরিবর্তন আপনাকে শুভ ফলের পাশাপাশি আর কী কী অশুভ ফল দিতে পারে জেনে নিন। আর যেটা মিস করবেন না সেটা হলো মেষ রাশির প্রতিকার, মেষ রাশির উপায়। এই সময় মাঝে মাঝে অপ্রয়োজনীয় চিন্তা বাড়বে, ওভার থিঙ্কিং আপনাকে সমস্যায় ফেলবে। যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, প্রেম সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়বে,
কর্মস্থানে পলিটিক্স থেকে নিজেকে দূরে রাখুন। আপনার কর্মস্থানে যে সমস্ত তর্ক বিতর্ক তৈরি হচ্ছে সেই সমস্ত তর্ক বিতর্ক থেকে নিজেকে এড়িয়ে রাখুন, এড়িয়ে চলুন। গাড়ি বা যানবাহন সংক্রান্ত ক্ষেত্রে, চালানো বা যাতায়াত করার ক্ষেত্রে নিজেকে অবশ্যই সতর্ক রাখুন। বিশেষ করে দু চাকা বিশিষ্ট যানবাহন থেকে সাবধানে থাকুন। কি প্রতিকার করবেন? প্রতিদিন স্নান করে হনুমান চালিসা পাঠ করুন। স্নানের পরে সূর্যদেবকে সঠিক নিয়মে অর্ঘ্য প্রদান করুন। সূর্যাস্তের পরে চন্দ্রগ্রহের বীজ মন্ত্র জপ করুন। যারা সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করতে জানেন, খুব ভালো কথা। যারা জানেন না কি পদ্ধতি আছে, কি মন্ত্র আছে, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সেই পদ্ধতি বলে দেব। যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করলে আমি যখন মেষ রাশির জন্য এই ধরনের যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা।